শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। কিছুদিন থাকার পরে আমি যখন এনে গেছে তখন আমি গেল, আমাকে ধরছে, ধরা আমরা চারজন যাচ্ছি, জিজ্ঞেস করতেছে যে মুসলমান হয় কলমা বাত কলমা বলছি এই সহি নাই গুলা, তো আমি তো কীভাবে বুঝবো আপনাকে, তখন তুমি হিন্দু না মুসলমান আমি দেখবো, তখন আমার নুনু খুললাম প্যান্ট খুলে নুনু দেখছে, দেখা ছেড়ে দিয়েছে যে নাই মুসলমান। আচ্ছা, তো পরে মানে ঢাকা আসলাম, ঢাকা আসার পরে বাবলুরা মানে জনতা ব্যাংকের ইন্ডিয়ান সভাপতি ছিল, পরে বাবা আমাকে অফার দিল তো চলো আমরা মুক্তিযুদ্ধে যাই। ওনার নাম কি? ওর নাম ফজলুল হক। ফজলুল হক বাবু জনতা ব্যাংকের ইন্ডিয়ান করতো, মারা গেছে কিছুদিন আগে। তো পরে আমি যে তখন যেমন কী বলে টাকা দিলাম, কারণ আমার কাছে 350 টাকা আছে, আমি বললাম যে আমার কাছে টাকা দিয়ে দিচ্ছে, তো বললো যে তখন আমি মাকে বললো মা আমাকে 10,000 টাকা দাও, জিজ্ঞেস করতেছি 10টা আমার বাবা সবাইছে কী করে, কিন্তু আমার বেশি দুষ্ট ছিলাম তো বাবির টাকা সাথে রাখতো, তখন 10টা দিয়ে কী করবি, আমি কিন্তু তুমি যদি দাও আমি সকালে বলবো, কেন না তুই এখন বলতে দেবো, আমি অনেক ইউজ করে বলছি তোমার সকালে বলবো, কিন্তু তখন মানে আমাকে রাত্রের টাকা দেওয়ার পরে, তো আমি মধ্যে আরেক বন্ধু ঠিক করছি, বন্ধু এখন লন্ডন থাকে। আচ্ছা, লন্ডন। হ্যাঁ, ওনার নাম কাজী খালেক, ও দোকানদারি করতো তখন, মানে 27 মার্চ পরে দোকানদারি করতো, ও 1,500 টাকা নিছে আর বাবু 350 টাকা নিছে, তখন আমরা রাত্রে ঘুরে এসে নক করলো তিনজন মিলে, তিনজন মানে ওই ডাক্তার সারি আছে আর নানা ওই নানা আছে মাসানপুরে, ওই অ্যাড্রেসে আমার মানে গ্রহণ যে আগরতলা নিয়ে ঢুকলাম, আগরতলা আমাদের এই আশুগঞ্জের চেয়ারম্যান সাহেব আমার পাশের বাসা, মানে সব সদস্য উনি ওখানে লঙ্গরখানা দিচ্ছেন, আমি ওনার কাছে উঠলাম, উঠার পরে আমাদের মানে রাখলো, আমি হোটেলে রইলাম আর এখানে খাইলাম, দুদিন পরে আমাদের একটা মানে সব মুক্তিযুদ্ধ মানে লোকদের
এক জায়গায় জড়ো করে, সেখানে জড়ো করার পরে কলিন বাক্সি আসে, আসে সে বক্তিয়া দেয় যে তোমরা এই দেশে আসছো, তোমরা বাংলাদেশের লোক, তোমরা যেখানে তোমরা যুদ্ধের জন্য আসছো তোমার দেশ স্বাধীন করবে, আমরা তোমাদের যেখানে পাঠাবো সেখানে যাবো। তাহলে কথা বললো আমরা তো রাজি, আমরা তো যুদ্ধের জন্যই আসছি, পরে আমাদের আসাম লোহারগঞ্জ নিয়ে গেল। সেখানে একদিন এক রাত লাগলো ট্রাকে, আমাদের কয়েকটা ট্রাক ঘুরে আমাকে নিয়ে গেলো, এবং ট্রেনিং ট্রেনিং দেওয়ার পরে আমাদের রেগুলার ফোর্সে নিয়ে গেলো। নিয়ে একবার আমার ওই মাস মনে নেই ফুলতলা অ্যাটাক করলো, ইন্ডিয়ান আর্মিরা সেল মারে, আর আমাদের এখানে ক্যাপ্টেন ইনাম সাহ, ক্যাপ্টেন মাসুক মাসুক এদের সাথে আমরা যুদ্ধ করতে যাই, একটু গোলাগুলি করলো, তারপরে আমরা ব্যাক করে চলে আসলাম ফুলতলা, সিলেট ফুলতলা। পরে আমি চলে আসলাম, আসার পরে ওখানে কোনো হতাহত এরকম কিছু নেই, কিন্তু আমাদের তো ট্রেনিং দিচ্ছে এটা যে হিট আর না। তারপরে আমরা মতনে ওই আবার দুই দিন কিছুদিন পরে আমরা বাংলাদেশের ভিতরে ঢুকছি, কিছুদিন চুঙ্গাবাড়ি রাগনা এসব এলাকায় সিলেটে, কিছুদিন পরে আমাদের একটা গ্রুপে আগের গ্রুপটা ধরাই দিচ্ছে সিলেটের লোকেরা, এরপরে তো আমাদের উদ্যোগ করে আনছে, আনার পরে আমরা মেলা করে ফিরে আসছি। মেলা করে আসার পরে আমরা আটিতে আটিতে আসলাম, আমাদের সাথে অনেক বিকেলে মানে পাকিস্তান আর্মিগুলো যুদ্ধ মানে গেলে ভেঙে যাচ্ছিলো, দুটা পাকিস্তান আর্মি, চার পাঁচটা লালাগার, চার পাঁচটা পুলিশ এরা আসতেছিলো, তারা মানে আমাদের মুসপাতা ছিল ওরা জানে না, গুলি করার পর দুটো উইন্টার ঢুকছে, হওয়ার পরে ওরা সাইলেন্ট করছে, আর লালাগার পুলিশ আর পানি মিজাতুর নামে ওরা সবাই গুলি করে মেরে ফেললো, কিন্তু পাকিস্তানের দুটো মারল না। কারণ ওরা তখন খুব কান্নাকাটি বলছিল যে আমাদের এই দেশে আনছে কাফের মারা যাবে, কিন্তু আমরা দেখি এবার দেশে মুসলমান মারা একটা কাফেরও নাই। রাত্রে নদী পাড়ে দিয়েছিলাম, তখন নৌকা ডুবে একজন বন্ধু মারা গেছে, পরের দিন সকালবেলা লাস্টটা ফিরে এলো, এদের নতুন গ্রস্থানে মাটি দেওয়া হয়েছে, নজন দুজন অন্য জায়গায় দিচ্ছে, একজন পলাশি একজন ইসা নামপুরা। তো এই হলো আমার কমান্ডার কে ছিল, কমান্ডার তো ক্যাপ্টেন মাসুক, গ্রুপ ছিল বাবলু, ফজলুরহমান বাবলু কমান্ডার, মানে আমি নিজেও বাবলু, মানে আমার দুজন দুই বন্ধু আর কি। তো আমরা তো সিলেটের ভিতরে কিছু অংশে ছিলাম, পাশে নকল করে মা করে চিৎকার দিছি, তোর মা খাটে নিচে ছিল, দই বেড়েছে, তার ছেলে এসে এই 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।